আজকে আমরা শিখব কীভাবে ইংরেজিতে কথা বলতে পারি চলো শুরু করি ইংলিশ ইজ ভেরি হার্ড এর অর্থ হবে ইংরেজি খুব কঠিন বাট হুয়েন ইউ উইল লার্ন ইট বাট হুয়েন ইউ উইল লার্ন এর অর্থ হবে কিন্তু তুমি যখন ইংরেজি শিখবে দেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ দেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ এর অর্থ হবে তখন ইংরেজি তোমার জন্য খুব সহজ হবে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ এর অর্থ হবে যদি ইংরেজি শিখতে চাও ইউ হ্যাভ টু ট্রাই মোর অ্যান্ড মোর ইউ হ্যাভ টু ট্রাই বেশি বেশি চেষ্টা করতে হবে হুয়েন আই সি ইউর স্মাইলিং ফেস হুয়েন আই সি ইউর স্মাইলিং ফেস এর অর্থ হবে আমি যখন তোমার হাসি মুখ দেখি দেন আই ফরগেট এভরিথিং দেন আই ফরগেট এভরিথিং এয়ার অর্থ হবে তখন আমি সব কিছু ভুলে যাই ইউ শুড বি কনসিডার ইউ শুড বি কনসিডার ইয়ার অর্থ হবে তোমার বিবেচনা করা উচিত আই লাইক ইউর স্মাইল আই লাইক ইউর স্মাইল ইয়ার অর্থ হবে আমি তোমার হাসি পছন্দ করি আমি তোমার হাসি পছন্দ করি হোয়াট ডু ইউ মিন হোয়াট ডো ইউ মিন ইয়ার অর্থ হবে তুমি কি বুঝাইতে চাইছ তুমি কি বোঝাতে চাইছ আই হ্যাভ নাথিং টু সে আই হ্যাভ নাথিং টু সে ইয়ার অর্থ হবে আমার কিছু বলার নাই আমার কিছু বলার নাই ইউ ক্যান শেয়ার উইথ মি ইউর প্রবলেম ইউ ক্যান শেয়ার উইথ মি ইউর প্রবলেম ইয়ার অর্থ হবে তুমি তোমার সমস্যা আমার সাথে বলতে পারো আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম ইয়ার অর্থ হবে আমি বোঝাতে চাই তোমার সমস্যাটা কি আই হ্যাভ সাম প্রবলেমস আই হ্যাভ সাম প্রবলেমস ইয়ার অর্থ হবে আমার কিছু সমস্যা আছে আমার কিছু সমস্যা আছে আই উইল গো টু স্লিপ আই উইল গো টু স্লিপ ইয়ার অর্থ হবে আমি শুতে যাবো It's a big opportunity for you. it's এ বিগ opportunity for ইউ ইয়ার অর্থ হবে এটা তোমার জন্য বড় একটি সুযোগ this ইজ really বিগ opportunity for ইউ ইয়ার অর্থ হবে ইহা তোমার জন্য আসলে বড় সুযোগ নেক্সট নাও ইউ শুড বি now নাও should শুড বি এর অর্থ হবে এখন তোমার সচেতন হওয়া উচিত নেক্সট হোয়াই ইউ মি হোয়াই ইউ মি এর অর্থ হবে তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন